বীরভূমে আমরা যা ঘটেছে এই ঘটনাগুলি বিশেষ করে পাড়ুইকে কেন্দ্র করে আরো আগে কয়েকটা ঘটনাগুলি ঘটেছে এই সেখানকার পুলিশ প্রশাসনের ভূমিকা এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা মনে করেছি একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এই নিরপেক্ষ তদন্ত বলতে কি সেটা আমরা রাজ্যপালের উপরে ছেড়ে দিয়েছি। আমরা মনে করি এরকম লোক আছেন যাদের উপরে দায়িত্ব দেওয়া যায়, যারা নিরপেক্ষভাবে এইসব বিষয় তদন্ত করে দেখতে পারেন এবং সেরকম একটা নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা আমরা বলেছি যে সরকারের সঙ্গে কথা বলেই আপনি করতে পারেন, সেটা যাতে সবার বিশ্বাসযোগ্য হয়। আর যেখানে যারা এই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত মৃত ইত্যাদি, তাদের বাড়িঘর এসব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যথাযথ পর্যাপ্ত যাতে সাহায্য দেওয়া হয়, আর্থিক সাহায্য।